যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি চীনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হংকং স্বায়ত্তশাসন আইন ও চীনা ব্যাংকের সাথে ব্যবসায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে হংকংয়ের স্বায়ত্তশাসন আইনটি এ মাসের শুরুর দিকে সর্বসম্মতিক্রমে মার্কিন কংগ্রেসকে পাশ করেছে একই সাথে হংকং আর বেইজিংকে কেন্দ্র করে চীনা কর্মকর্তা ও ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে এই নিষেধাজ্ঞায় তার বৈধ স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে পাল্টা জবাবে চীন ও মার্কিন কর্মী ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুমকি দিয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হংকং ও বাণিজ্যকে কেন্দ্র করে নয় দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক তৎপরতা জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে উইঘুর মুসলমানদের নিয়ে চলমান উত্তেজনার মধ্যে চীন এই হুঁশিয়ারি বার্তা জানালো। এর আগে বেইজিংয়ের নিরাপত্তা আইনকে হংকংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আজ আমি আইন প্রণয়ন করেছি এবং হংকংয়ের জনগণের বিরুদ্ধে চীনের আক্রমণাত্মক পদক্ষেপে দায়বদ্ধ করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি অন্যদিকে অযোধ্যা আগে ছিল বৌদ্ধদের পবিত্র শহর অযোধ্যা রাম জন্মভূমিকে নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এবার বৌদ্ধদের একটি সংগঠন দাবি করে বসেছে রাম জন্মভূমি আসলে বৌদ্ধ তীর্থস্থান এবং অযোধ্যা আগে ছিল বৌদ্ধদের পবিত্র শহর সাকেত তাদের দাবি সেখানে বহুদিন আগে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ যাকে বিহার বলা হয় তাই ছিল বিদেশ থেকে আসা মুসলমানদের অভিযানের ফলে সেই বিহার ধ্বংস হয়ে যায় তবে তার বেশ কিছু চিহ্ন ওইখানে আছে বলে বৌদ্ধরা দাবি জানিয়েছেন বিহারের পূর্ব চম্পারণ জেলা থেকে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী উত্তরপ্রদেশের অযোধ্যায় গিয়ে হাজির হন এবং তাদের দাবি প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অযোধ্যার জেলা প্রশাসকের অফিসের সামনে তারা অনশনে বসে পড়েন তাদের দাবি হল অযোধ্যার রাম জন্মভূমিতে রামের মন্দির বানানোর জন্য জমি তৈরি করতে গিয়ে সেখানে জিনিসপত্র পাওয়া গেছে আসলে তা বৌদ্ধ সংস্কৃতির স্মারক সেগুলো যাতে সরিয়ে ফেলা না হয় তার জন্য সর্বসমক্ষে সেগুলো দেখানোর ব্যবস্থা করা হোক অবিলম্বে রাম মন্দির তৈরির কাজ স্থগিত রাখা হোক আর জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর তত্ত্বাবধানে রাম জন্মভূমি স্থলে খনন কার্য চালানো হোক বৌদ্ধ সংগঠনটির বক্তব্য তারা প্রশাসনকে এক মাস সময় দিচ্ছেন এক মাসের মধ্যে এই দাবি অনুযায়ী কাজ না করলে এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে খনন কার্য শুরু না হলে তারা আবারও জোরদার আন্দোলনে নামবেন ফৈজাবাদ থানার পুলিশ তাদের বুঝিয়ে শুনিয়ে অনশন থেকে নিবৃত্ত করেছেন এবং তাদের দাবিপত্র দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে গত মে মাসে যখন রাম মন্দির তৈরির জন্য ওখানে জমি তৈরি করা হয়েছিল তখন মাটির তলা থেকে একটি শিবলিঙ্গ সাতটি কালো পাথরের স্তম্ভ ছটি লাল পাথরের স্তম্ভ এবং কিছু ভাঙাচোরা দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছে বৌদ্ধদের দাবি এই সবগুলো আসলে বৌদ্ধ সংস্কৃতির ধারক গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন রাম জন্মভূমির পুরো চত্বরটায় রাম মন্দির তৈরির জন্য ছেড়ে দেওয়া হয় এবং ওখানকার সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য আলাদা জমি দেখে মসজিদ বানানোর ব্যবস্থা করে দেওয়া হয় তখন ধারণা করা হয়েছিল বিতর্ক হয়তো শেষ হলো যদিও সর্বোচ্চ আদালতের ওই রায়ে সকলে সন্তুষ্ট হতে পারেননি কিন্তু আদতে দেখা যাচ্ছে ভেতরে ভেতরে নানা রকমভাবে ঝামেলা হয়েই চলেছে এই সপ্তাহে গোড়াতেই নেপালের প্রধানমন্ত্রী ওলি দাবি করেছিলেন যে রামচন্দ্র আসলে নেপালি নেপালেই তার জন্ম এবং অযোধ্যা আসলে নেপালের একটি জায়গা কিন্তু ভারত নেপালি সংস্কৃতি ছিনতাই করে নিয়েছে নেপালের সরকারি তরফে অবশ্য এ ব্যাপারে ত্রুটি সংশোধনের চেষ্টা চলছে বলে বলা হয়েছে প্রধানমন্ত্রী ওলি ভারতীয় হিন্দুদের ভাবাবেগে আঘাত করতে চাননি কিন্তু শুধু একটি বিতর্কের অবতারণা করে বলেছেন যে এটা ইতিহাসের আলোতে দেখা যেতে পারে যাই হোক আসলে একের পর এক বিতর্ক ও ঝামেলা অযোধ্যাকে ঘিরে হয়েই চলেছে অন্যদিকে সৌদি অবরোধ সত্ত্বেও ইয়েমেনে ত্রাণ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে ইরান বললেন জাওয়াদ জারিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন দারিদ্রপরিত কবলিত দেশটিকে মানবিক ত্রাণ সরবরাহের চেষ্টা অব্যাহত রাখবে ইরান একই সঙ্গে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশটিকে সাহায্য করবে তেহরান তিনি বলেন ইয়েমেনের ওপর সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ যে আগ্রাসন চালাচ্ছে এবং অবরোধ রেখেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইয়েমেনের ন্যাশনাল সলভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাম শারাফ আবদুল্লা সঙ্গে এক ভিডিও কলে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যবস্থার জন্য জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও মিত্ররা সালে একটি জাতীয় সরকার গঠন করে ফোনালাপে জাওয়াদ জারিফ ইয়েমেন সংকট সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দেন তিনি বলেন ইয়েমেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে ভৌগোলিক সীমারেখার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে এবং ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপ হতে হবে অন্যদিকে আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত সংঘর্ষ মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুপক্ষের মধ্যে সমঝোতা করার প্রস্তাব দিয়েছে ইরান একই সঙ্গে দুই পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ আলাদাভাবে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইলমার মোহাম্মদ ইয়ারব এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব এমনাদ সাকানিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন টেলিফোন সংলাপের সময় জাওয়াদ জারিফ দুপক্ষকে ধৈর্য ধারণ এবং আলোচনায় বসার আহ্বান জানান এছাড়া সাবেক সোভিয়েত ইউনি ইউনিয়নভুক্ত এই দুই প্রতিবেশীর মধ্যকার চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য ইরান প্রস্তুত বলেও তিনি জানান আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষ শুরু হয় এবং কয়েকদিন ধরে তা অব্যাহত রয়েছে এই সংঘর্ষে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে যার মধ্যে আজারবাইজানের এগারো সেনা ও আর্মেনিয়ার চার সেনা রয়েছে সংঘর্ষে আজারবাইজানের একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তানে তেল গ্যাসের নতুন খনি আবিষ্কার তেল এবং গ্যাসের নতুন একটি খনি পেয়েছে পাকিস্তান। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই খনির সন্ধান পাওয়া গেছে। পাকিস্তান নিজস্ব জ্বালানি চাহিদা পূরণ করার ক্ষেত্রে নিজস্ব খনি থেকে উত্তোলনের পাশাপাশি জ্বালানি আমদানিও করে থাকে। এদিকে নতুন খনি পাওয়ার খবরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়ে গেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম পনেরো দশমিক শূন্য আট রুপি বা শতকরা চার দশমিক শূন্য সাত ভাগ বেড়ে গেছে প্রতিদিন পাকিস্তানের জন্য সাতশো কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় সেখানে দেশটিতে চারশো কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয় বাকি গ্যাসের চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হয় পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে গত অর্থ বছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত এগারো মাসে মোট চার হাজার ছিয়াশি কোটি ডলারের পণ্য আমদানি করেছে যার মধ্যে জ্বালানি পণ্য নশো আশি কোটি ডলারের অন্যদিকে জঙ্গি গোষ্ঠীগুলো সম্পর্কে ব্রিটিশ গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান করল পাকিস্তান পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আই শারুকি ইসলামাবাদে এক বক্তৃতায় ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর প্রত্যাখ্যান করে বলেন পাকিস্তান সরকার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে তিনি দাবি করেন এমনকি জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে যেসব জঙ্গির নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও ইসলামাবাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না পাকিস্তান সরকার দু সালে এফ এ দেশগুলোর অন্তর্ভুক্ত হবার পর এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সব জঙ্গি গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে কোনো দেশ এফ এটি দেশ হতে পারলে তার পক্ষে বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার কাজ সহজ হয় এছাড়া এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত দেশগুলো নানা ধরনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয় ব্রিটিশ গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের সত্যতা প্রমাণিত হলে এফ এটিএফ পাকিস্তানকে তার কালো তালিকায় ফেলে দিতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ